পরিষ্কার
আপনি আসলে কিছু নেই, তোমার এটা আছে কেটে যাবে, তুমি প্র্যাকটিস করলেই কেটে যাবে। বলো আবার, তুমি আমাকে 5টা টাকা দেবে? এই তো, ভেরি গুড, আপনি দেওয়ার জন্য ভালো। তাহলে অভিনয় করতে গেলে সংলাপ পাওয়ার হাতে পাওয়ার পর আমাদেরকে যুক্তিগ্রাহ্য সেটা খুঁজতে হবে, লাইফের মধ্যে আমি কোন শব্দটা জোর দেবো এবং শব্দটা আমি কোথা থেকে কিভাবে বলবো। আমি বলবো তুমি আমাকে 5টা টাকা দেবে, বসে বলো তুমি আমাকে 5টা টাকা দেবে, আরো পরিষ্কার করে বলুন তুমি আমাকে 5টা টাকা দেবে, চ পরিষ্কার নয় বলুন তুমি আমাকে 5টা টাকা দেবে, চটা পরিষ্কার হচ্ছে না, আবার বলুন তুমি আমাকে 5টা টাকা দেবে, জয় বলুন বলুন জয় বল তুমি আমাকে 5টা টাকা দেবে, আরো জোরে বল তুমি আমাকে 5টা টাকা দেবে। বেশ, এইবারে আমরা যখন কথা বলি, এই যে আমি এখানে কথা বলছি যখন আমি যাতে সবাই শুনতে পাই আমার বলার লেভেলটা অন্যরকম। এবারে যারা নিচ থেকে জল ধরে আসছিল আর আমি আসছিলাম, ওরা আমাকে বললো স্যার আপনি এরপরে কাজটা করবেন? তাহলে হ্যাঁ, তাহলে স্থানকাল পাত্র অনুযায়ী আমার বলার ধরনটা পাল্টে গেছে, তাই তো? আমি যখন একটু গিয়ে বাজারে কারোর সাথে কথা বলবো আমার বলার ধরনটা বদলে যাবে। অর্থাৎ অভিনেতা তার সংলাপটা পাওয়ার পর কোন জায়গায় বলছে, কখন বলছে, কি পরিস্থিতিতে বলছে সেইটার উপর ডিপেন্ড করে। ধরো কোনো বন্ধুর বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সে তিনতলায় আছে, এবারে বন্ধুকে খবরটা দিতে যাচ্ছে, কিভাবে বলবে? একতলা থেকে রাত্রি দুটোর সময় সেই বল কিভাবে ডাকবে খবরটা দেবে। Thank you.
ভোট পাঁচটার সময় করবে তখন একটু বেশি লোক বেড়ে গেছে। Thank you.
অভিনয় সবাই করতে চায়, আমি একটা অভাব হয়ে যাচ্ছে, কিন্তু আমি সবাই অভিনয় করতে করে কি হবে, অভিনয় করে পড়াশোনা করে চাকরি হবে, অভিনয় করে কি হবে, কি হবে বেরিয়ে হবে, আচ্ছা কি হবে, কত চটপট বলতে হবে, অভিনয় 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 হবে, ঋত্বিক রোশন হবে, আড্ডা হবে, ভেরি গুড, এই
এই এই প্রশ্নটা তো ওঠা দরকার। আপনারা প্রশ্ন করুন যে কেন আপনি বলছেন যে বাবা মারা গেছে তারপরে শো বন্ধ হলো। আহার জমি নয়,
ওখানে কি এমন কিছু সে খাওয়া হয় আহার্য আহার্য অভিনয় করে ভালোভাবে অভিনয় করে স্যালারি প্ল্যান আছে মাসে 10,000 টাকা
হিসেবে এখনই আছে, খুব ভালো জায়গায় আছে। এরপরে সে যদি আরো নাম করে, সে যদি দেশক করাতার হয়, সে যদি কৌশিক সেট হয়, তার খুঁজে পাওয়া যাবে না, তার ডেট পাওয়া যাবে। তো আমি আমার জেলার থিয়েটার চর্চায় আমি এতগুলো মুখ থেকে আশাবাদী মুখ যে ওরা খুব সিরিয়াসলি কাজটা করবে। আর যারা এই স্কুলে পড়ে তাদের তো খুবই সৌভাগ্য, সৌমিত্র স্যার আছেন, উনি ভীষণ ভালো অভিনয় করেন, অভিনয়টা জানেন, কিন্তু ওদের আগ্রহ বা ইচ্ছে না থাকলে ওনারও কিছু করার নেই। ওনার থেকে এটা স্যার আমাকে করান, স্যার আমাকে করান, স্যার এটা আমাকে বলে দিন, তবে ওনার করার ইচ্ছা। ওনার তো সময় কম, স্কুলের ক্লাস করাবে, অন্য কাজ সামলাবে, ক্লাস ওদেরকে করাবে। এই আগ্রহটা যে আমি ঝাঁপিয়ে পড়ছি যে আমি করতে চাই, আমি করতে চাই, তার মাঝখানে দেখলি তো কতগুলো নেগেটিভ ব্যারিয়ার হয়ে গেল, সঙ্গে সঙ্গে হাত তোলাটা আস্তে আস্তে কমে গেল, কমলো তো। অর্থাৎ এই প্রতিবন্ধকতাগুলোতে আমাদেরকে কাটাতে হবে। শুধু আর আবেগে আমি আমি অভিনয় করবো, আমি অভিনয় করবো বললে হবে, নিজের ভেতর থেকে একটা জোশ চাই। প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে অনন্তরে আমাকে ভাবতেই হবে, আমি একটা ভালো চরিত্র করবো, আমি অভিনয় করবো, ঘুম থেকে ওঠার পরে ভাবতে হবে। এবং সেটা শুধু ভেবে ভেবে পেলে তো হবে না, সেটাকে বাস্তবায়িত করার জন্য যা যা দরকার, ট্রেনিং, তোমার হাঁটা চলা, কথা বলা, মুভমেন্ট, মাইন্ড, মেকআপ, কস্টিউম, আর এখন সব থেকে অনেক ইজি আমাদের সময় তো বই পড়তে ছিল না, খুব কঠিন কঠিন বই ইংরেজিতে লেখা, তখন বুঝতে পারতাম না, ন্যাশনাল লাইব্রেরিতে পড়তো। এখন হাতে সবার কাছে এটা আছে, যে কোনো ভালো নাটকের পিচ হলে ইউটিউবে গিয়ে আমি দেখলাম, শেখা এইরকম ভাবে গিয়ে রাস্তায় একটা চরিত্র যা পাগল হেঁটে যাচ্ছে, এই পাগলকে অবজার্ভ করলাম, অবজারভেশন তাকে বলা হয়েছে ক্লাসে, অভিনয় করতে গেলে অবজারভেশন মাস্ট, তাই তো? তাহলে সেই দেখাটা মানে শেখাটা ওইখানে সবসময় সত্যি সবটা কিন্তু আমি শিখতে পারি। বাসের কন্ডাক্টর কিভাবে কথা বলছে, কোন টিউনে কথা বলছে কন্ডাক্টর, কন্ডাক্টর সেই টিউনে কথা বলছে, বাসের হেল্পার সেই টিউনে কথা বলছে, না দুজনের স্পিচ প্যাটার্ন আলাদা। এবং জাতিগত সমস্যা হলেও কথা বলার ধরন বদলে যাবে, একজন যদি পাঞ্জাবি হয় তার বলার যে ধরন, আর একজন যদি মুসলিম হয় তার বলার ধরন, কিন্তু স্পিচ প্যাটার্ন বদলে যাবে। তাহলে শিখতে চাইলে আমরা এই যে কন্ডাক্টরের কাছ থেকে, হেল্পারের কাছ থেকে, বাজারের সবজিওয়ালার কাছ থেকে, প্রত্যেকের বলার ধরন আলাদা, স্পিচ প্যাটার্ন আলাদা। আমি যদি এটা মস্তিষ্কে স্টোর করতে করতে থাকি যে একজন শ্রমিকের বলার ধরন এইরকম, আমি যদি শ্রমিকের চরিত্র বা অবশ্যই এমজিএম করে ফেলতে পারবো না, আমার মস্তিষ্কে কোথাও না কোথাও সেটা থাকতে হবে, সেটা যেই অবজারভেশনটা সেখান থেকে আমি ধার করে বলবো যে হ্যাঁ এইরকমভাবে শ্রমিক কথা বলে, এইরকমভাবে হাঁটে। হাঁটা তো সব মানুষের আলাদা আলাদা আলাদা, চরিত্র অনুযায়ী প্রধানমন্ত্রী যেভাবে হাঁটে নিশ্চয়ই অনুব্রত সেইভাবে হাঁটে না, স্টেটাস অনুযায়ী হাঁটা চলা পথ বদলে যায়। কিন্তু এই সাধারণ বিষয়গুলো আমরা যখন মঞ্চে বলি যা কম, তখন সবাই মোকাবিলা করে ফেলে, কারণ তার সেই দেখা নেই। যার দেখা যত বেশি, যার অবজারভেশন যত বেশি, তার অভিনয় ক্ষমতা তত বেশি। শিখতে চাইলে যে শুধু এরকম আমি আসবো বলবো এটাই, যেটা সে কারো নয়, আমি জাস্ট একটা সূত্র ধরিয়ে বলি যাচ্ছি যে এইভাবে করলে নিজেরাই এগোতে পারবে, নিজেই নিজের শিক্ষক। তুমি নিজে প্র্যাকটিস করো, যে বাসে কন্ডাক্টরটা আমি আর টেকনিক্যাল বলছি, আমি যে বাসায় গেছিলাম কন্ডাক্টরটা বলার ধরনটা ছিল একদম মানুষগুলো করেছে, তাহলে এরকম প্রচুর স্পিচ প্যাটার্ন সারা আমাদের আশেপাশে আছে, আমি সেই স্পিচ প্যাটার্নগুলোকে স্টোর করে রাখছি। যখনই একটা সুযোগ পাবো অভিনয়ের আসবে, তখনই আমি এটাকে লাগিয়ে উপল দত্তের একটা নাটক আছে সপ্তমী জুলাই, যেটা এখন আমি রাষ্ট্রবর্ষের সঙ্গে অভিনয় করি, ওই নাটকে আমি একটা বজরঙ্গলের ভয়ঙ্কর একটা বাজে রোগ, ভূমি রোগ, লম্পট একটা চরিত্র, ওই চরিত্র অভিনয় করি। এবং আমার যা স্বাভাবিক জায়গা, সেই স্বাভাবিক শারীরিক স্ট্রাকচার, তাতে করে আমি ওই রকম লোককে দেখি, প্রথম লোকটা ইউপি। এবং ওই চরিত্রটা করার সময় প্রচুর সার্চ করেছে, এবং চরিত্রটা করার রিহার্সাল চলছে, যখন রিহার্সাল অফ আছে আমি ইউপি গিয়ে ওই রকম বহু লোকের সঙ্গে মিশেছি। প্রথম প্রথম করতেই পারতাম না, তারপরে মঞ্চে যখন ওই চরিত্রটা ঘুরতো তখন একটা মঞ্চে আগুন ধরে। অর্থাৎ একটা চরিত্র নির্মাণ করতে গেলে অনেক অনেক বেশি খুঁজতে হবে, সার্চ সার্চ সার্চ, খোঁজা 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 খোঁজা, এই খোঁজাটা যার যত বেশি থাকবে সে কত বেশি এগিয়ে যেতে পারবে। ভালো অভিনেতা, মাঝারি অভিনেতা,
খারাপ অভিনেতা আমরা বলি তো, সে যতটা বেশি ওইটা পারবে বুঝতে সে কত এগো। এইরকম লেকচারও কিন্তু খুব একটা কিছু কাজ নেই, একদম নিজেদেরকে একটা গাইডলাইন, একটা আমাদের নাটকের যে সিলেবাস আছে সেই সঙ্গে অনেক বডি মুভমেন্ট করো, মাইন্ড করো, ভয়েস রেডিং করো, ইত্যাদি 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 ক্যারেক্টারাইজেশন করো, এরকম লক্ষ লক্ষ সেটা করানো যায়। কিন্তু তোমার মস্তিষ্ক এবং মনের মধ্যে যদি সেটা না থাকে তাহলে তো সব বেকার। কেমন করে ইতিহাস পড়ছিস, হ্যাঁ নম্বর পাচ্ছিস, পাস করছিস, সার্টিফিকেট পাস হয়ে গেল, এইটা করতে গেলে কিন্তু কারা কারা এই ভোরবেলা করতে হবে। ভোরবেলা উঠে ভোরবেলা প্রকৃতির সাথে কথা বলতে হবে, সেই প্রকৃতির সাথে অনুভব আর ইমাজিনেশন কল্পনার কথা বলা হয়েছে। কল্পিতা ম্যাডাম বারবার বলছিল কল্পনা যার বেশি, নিজেকে ভাবতে হবে, স্বপ্ন দেখতে হবে, নানা মানে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন, সেই স্বপ্নটা দেখার পরে তুমি লিখে পেলো যে আমি এই এইটা এইটাই এইটা হই, এটা হতে চাই, এইটা তাই। শীতকালে প্রচন্ড ঠান্ডায় নিজেই বাইরে বেরিয়ে পড়ো, প্রচন্ড কাঁপতে কাঁপতে একটা ডায়লগ বলো, তুমি সেই নিজের কানে শোনো, তুমি নিজেই ওই প্রচন্ড ঠান্ডায় ওই তুমি তখন একটা চরিত্র কল্পনা করে নাও নিজেকে, দিয়ে বলো, প্র্যাকটিস করো, তুমি নিজে বুঝতে পারবে যে প্রচন্ড ঠান্ডায় আমি কিরকম ভাবে কথা বলবো। নিজেই নিজের শিক্ষক হওয়া যায় অভিনয় করতে। আবার বলছি দেখা পড়া জানা বোঝা কল্পনা এই সব মিলি। আমরা যখন অভিনয় করি, অভিনয় তো করছি আমি, দর্শক কাঁদছে কেন দুঃখের দুঃখের দৃশ্যে, হ্যাঁ সাত্ত্বিকের জন্য, সাত্ত্বিক অভিনয়ের জন্য কোন কাছে পড়েছি আর কেউ বাকিরা বড়রা বলুক, অভিনয় দুঃখের একটা ঘটনা ঘটছে, চরিত্র কাঁদলে এখানে দর্শকও কাঁদছে কারো, মঞ্চে ইমেজিং কি
কিরকম? এটা কি ইনক্রিজ হয়েছে? কথা বলবে কমিউনিকেট করতে সুবিধা হবে। ধরে রাখুন একটা প্রসেস যে কি থাকে,
এই যে সাইডে যে ভবন আজকে ব্রেক দিয়েছে।